এখন 1:46 বাজে, আমি ভিডিওটা এখানে এন্ড করব। সব বন্ধুদের আবার আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার। তা আজকে আজকে তারিখ হচ্ছে 31, বার হচ্ছে শুক্র, আর এখন সময় হচ্ছে 10:09। এখন থেকেই আমি আমার ব্লগটা এই ছাদ থেকেই শুরু করছি। দেখো ভিউটা, ছাদে মিষ্টি মিষ্টি রোদ্দুর, তাই আমি চলে এসেছি রোদ পোয়াতে আর ভিডিওটা শুরু করতে। এখানেই শুরু করেছি ভিডিওটা, দেখো ছাদে রোদ্দুর। আর দেখো এখানে কতগুলো আমার ফুল গাছ, দাঁড়াও দেখাচ্ছি। যে ছাদে আমার তেমন আশা হয় না, আমার যেসব ভাড়াটিয়া আছে তিনতলাতে, তারা এই ছাদের ফুল গাছে জল দিয়ে সুন্দর করে রেখেছে। দেখো এগুলো সব হয়েছে, এদিকে একটা গাছ আছে দেখো, লেবু গাছ, এখানে একটা কি গাছ, এখানে গোলাপ গাছ হয়েছে। আমার মনের অবস্থা ঠিক মতো ভালোই ছিল না, তাই আমি ছাদে আসতাম না, জলও দিতাম না, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। এখন তারা সুন্দর করে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। গাছ সুন্দর থাকলে মন সুন্দর থাকে সবসময়, না হাসি খুশি, প্রাণ খোলা লাগে। আর দেখো আমাদের পিছনের ভিউটা সব, দেখো মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন একটু কফি খাচ্ছি, কাজকর্মগুলো করব, সমস্ত কাজ রয়েছে, অনেক কাজ করতে হবে আজকে আমাকে, ঘর মুছতে হবে। আমি ঘর মুছিনি কালকে, ওই শরীরটা ভালো যাচ্ছে না তো ওই জন্য। এখন ঘর ফরগুলো মুছবো, উপরে বর জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়ে গেছে, আমি আবার উল্টে দিয়ে এসেছি গিয়ে, কোনোটা ফেলে দিয়েছে, কোনোটা ঠিক করে পারে না তো, তাও করে, এটাই আমার অনেক। আমার বর ছাড়া আর কে আছে, আমার কেউ নেই, সব পুরো আমাকে সামলাতে হবে, নাহলে আমার বরকে সামলাতে হবে। মানে আমার কোনো অসুবিধা হলে আমার বর আমাকে দেখে, বরের কোনো অসুবিধা হলে আমাকে, আদার্স আমার আশেপাশেও আমার কেউ নেই। আর বাপের বাড়ি অনেকটাই দূর, সেটা বনগা, কোথায় এদিকে টালিগঞ্জ শেষ মাথা, ওদিকে বনগা বাপের বাড়ি। মানে ভাই যে চট করে, আর বাপের বাড়িও তেমন লোকজন কেউ নেই, ওই তো আপনারা দেখলেন আমার ভাই, ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে আর বাবা। বাবার অনেকটাই বয়স হয়ে গেছে, এমনিই অসুস্থ, আর ভাইয়ের ওকে তো কাজ না করলে হবে না, ও চট করে দিদির বাড়ি আসতেও পারে না। এই এইভাবেই চলছে আমাদের ছোট ফ্যামিলি, এইভাবে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তা বরের জন্য আছি আমি, আমার জন্য আছে বর, এইভাবে মিলেমিশে আমরা জমজমাট সংসার করছি একদম। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কী সংসার করছি আমরা। আমার কদিন এত অসুস্থ হয়ে গেছি আমি, মানে আমার মাথা ঝিনঝিন চিনচিন, আজকে এখন দেখছি একটু ফ্রেশ লাগছে, মানে ভালো লাগছে এখন, আবার কখন কী হবে জানি না, মানে মনে হচ্ছে আমার সব ঘুরছে, আমি কোনো কাজই করতে পারছি না, মানে এত খারাপ লাগছে দেখে। বর বাইরের কাজ করছে প্লাস বাড়ি এসে করছে, আমি হয়তো ওই দুটো প্লেট ধুয়ে দিলাম, কিংবা ঘরটা বাসি ঘর ওটা ঝাড় দিয়ে দিলাম, এইটুকুই। তারপরে আমি এই যে একটু কথা বলছি, ব্যাস আবার আমার মনে হচ্ছে ঘাম দিচ্ছে, কেমন হচ্ছে, এইভাবেই চলছে। কিন্তু এত খারাপ লাগছে, বর এ টু জেড পুরো সামলাচ্ছে, বাইরে ঘরে পুরো সব কিছু, মানে এরকম বর পেয়েছি আমি আপনাদের আশীর্বাদে, মানে আমার জীবন ধন্য। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, এখন সময় হয়েছে খুব বেশি না 3:15, তা আমরা কি লাঞ্চ করছি দেখো। আজকে আমাদের নিরামিষ আছে, 31st, কিন্তু নিরামিষ খাচ্ছি, মোবাইলটা ঠিকঠাক করে দাঁড়াচ্ছেও না। 31st নিরামিষ, উচ্ছে ভাজা দিয়ে শুরু করছি, উচ্ছে আলু ভাজা আমার ফেভারিট খাবার, যেটা বিয়ের আগে আমি একদমই পছন্দ করতাম না, আর এখন এটা আমি খুব ভালো খাই, অসাধারণ।
এটা এনেছে, ডাল এনেছে, আর কি এনেছে, আর পালং শাক। এটা হচ্ছে পালং শাক। ভালো হয়েছে, একটু নুন হয়েছে হালকা বেশি, পালং শাকটা ভালো হয়েছে কিন্তু একটু নুন হয়ে গেছে। যেহেতু আমরা তো ভাত একটু কম খাই, যদি নুন বেশি হয়ে যায় তাহলে ভাত মাখাতে হয় বেশি। রান্না ভালো হয়েছে, একটু নুন হয়েছে, সব দিন সমান হয় না। পালং শাকে বেশি নুন হওয়াতে আমাদের ডাল পর্যন্ত যেতে পারিনি, ভাতটা পুরো এটা দিয়ে খেয়েছি, বেশি না হলে ভাত খাওয়া হয়ে যাবে। বেশি ভাত একদমই স্বাস্থ্যের পক্ষে ঠিক না, মানে আমার। এখন দই, আমার কাছে নেই গো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে দাদা কাঁচা বাদাম। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে কত? 5:30। ঘড়ি লাগাবো না গো বাড়িতে, 5:30। আর এই আমরা খাচ্ছি এখন কফি। সন্ধ্যাবেলা ঠান্ডার সময় গরম গরম কফি, আহা কি মজা। কে কে খাচ্ছ তোমরা কফি কমেন্টস করে জানাও আমাকে। বিস্কিট খাবে না? খা, পেট ভরা। তোমাকে তো দেখাই যায় না গো। একটা খাও, বরকে দেখো কত তোষামত করছি, একটা বিস্কিট খাও। পরের বছর খাবে, পরের বছর খাবে, পরের বছর। আমার বর দেখো আজকে 31st ডে কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, একদম পচা পচা বর। তুমি একটু পচা বর, ছাদে যাবে। কোথায় ঘুরতে গেলে যেতে বলেছে শুনেছেন আপনারা? ছাদে যেতে বলা যায় আমাকে ঘুরতে। বিস্কুট নষ্ট হয়ে গেছে, এই বিস্কিটটা ওই আমাদের একটা লাল শোপিস করা আছে তার ভিতরে রেখেছিলাম, বিস্কুট নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। নষ্ট হয়েছে না, খাবো না, কীরকম একটা গন্ধ লাগবে, এতগুলো বিস্কুট পুরো নষ্ট। দেখা এতগুলো বিস্কুট, এগুলো কুকুরাও খাবে না, আমাদের যে লালুগুলো আছে তারাও এই ক্রিম কেকার বিস্কুট খায় না, পুরো নষ্ট হয়েছে। এর ভিতরে নারকেল দেওয়া, এই জন্য মনে হয় নষ্ট হয়ে। ক্রিম কেকার যেগুলো নারকেল দেওয়া হয় সেগুলো নষ্ট হয়ে যায়। পুরোটা খাওয়া, ওটা পুরোটাই দুধ গো, জল দিই নি একটু। কালি খাবার নষ্ট করে, আহা কি মজা। কফিটা ভীষণ মজা হয়েছে গো বন্ধু। চলে যাবে ভাল লাগে না, তুমি চলে গেলে রোজই বলো তাড়াতাড়ি আসবো। কোথায় আসবো তাড়াতাড়ি? বড়জোর 12টা হয়, তার বেশি তো হয় না। ওরে বাবারি, বলছে বড়জোর 12টা, তার বেশি আর হয় না দেখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
12টা বাজে আর 54 মানে আর 6 মিনিট বাকি আছে। এদিকে আমি পায়েশ করছি। শিমুই পায়েশ শিমুই। আমার বর 12টার সময় এসে হাজির হলেন। হোটেল ব্যবসা আমাদের কি করব? বর বলছে আমাদের হোটেল ব্যবসা না কি করব? আর বর শিমুই এনেছে, শিমুই পায়েশ আর লুচি হবে। এখন কচুরি মানে কলাইশুঁটির কচুরি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর হবে না। কাল পড়ে গেছে ময়দা মারতে মারতে মনে হয় 1 কিলো মেখে গেল। শিমুইটা না ভাজা, আমি আর ভাজবো না। আমার সব বন্ধুদেরকে ফ্রেন্ডদেরকে আমি জানিয়ে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার, তো আরও আরেকবার হ্যাপি নিউ ইয়ার। তা এখন বাজে তোমার বাবা 12:29, আধ ঘন্টা আগে আমি আমার সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি। কেমন ছবি বুঝতে পারি না। এই যে আমার বর দেখে না এসেই যাচ্ছে, কাশি হয়েছে মনে হয় আমার বরের। তা হচ্ছে যাই হোক, এখন আমি বানিয়ে শিমুই পায়েস আর কি। শোনো তো, কথা বললে শুনবে না, ঠান্ডায় স্কুটি চালাবে, কোনো কানে ফানে কিছু দেবে না, কিছু বলার নেই। বর করেছি লুচি, আমি করেছি শিমুই, দেখে না। এই যে শিমুই পায়েস করেছি, এই যে শিমুই পায়েস দেখছো তোমরা, দেখো। আর এই যে ফুলকো ফুলকো লুচি, কলাইশুঁটির কচুরি করবো ভেবেছিলাম আর হয়নি করা। যদি তাড়াতাড়ি বাড়ি আসতো কলাইশুঁটির কচুরি করতাম, কিন্তু এসছে অনেকটা দেরি করে, আর এখন ইচ্ছা হচ্ছে না এত রাত্রে কলাইশুঁটির কচুরি বানাতে। ভালো লাগে বলো, তোমরাই বলো। এখন 12:30 বাজে, এখনও ইচ্ছা হয়। ভালো আছো? দারুণ দারুণ। মনে হয় অনেক নেল পালিশ পড়েছি, তাই না? আমি পায়েসে মধু দিয়ে করেছি, চিনি দিইনি, বুঝেছো? তাই জন্য একটু ভালো লাগে না। আমার বর মধু দিয়ে কফি খায়, বুঝতেই পারে না, যেই বলি মধু দিয়েছি তখন বলে ভালো লাগে না। যেই ভালো লাগে চিনি আর বেশি ভালো লাগে, তুমি বুঝতে পারছো। চিনির টেস্টটা তো আলাদা, এটা ভালো হয়েছে, আরও ভালো লাগবে চিনি দিলে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমাকে একদিন দুরকম করে খাইয়েছিলাম, একদিন একে খাইয়েছি মধু দিয়ে, আর একটা আমারটা মধু দিয়েছি, ওরটা চিনি দিয়েছি। বলছি কি এই মধুটাই তো ভালো লাগছে, প্রথম বলছে কি দেখি তো তোমারটা, আমারটা বললাম ওটা খেয়ে দেখতে, আলাদা করেছিলাম, তখন বলছে এইটাই তো বেশি ভালো লাগছে, আমি এটা মধু দিয়ে করেছি। মধু শুনলে নাক শুকায়। মধু এমনি খেতে ভালো লাগে। মধু নাকি এমনি খেতে ভালো লাগে। আসুন ঠান্ডা, এখন 1:46 বাজে, আমি ভিডিওটা এখানে এন্ড করব। সব বন্ধুদের আবার আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার। তা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে একটু ভালো রাখবেন। তাহলে চলুন, দেখা হবে কালকে আবার আপনাদের সাথে ঠান্ডা নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট গাইস।